গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন দেখতে। প্রতি বছরের ন্যায় এবছরেও মহাসমারোহে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে ঠাকুরবাড়ির অন্দরমহলের প্রায় সমস্ত ঘরই উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। এই দিন কোনো টিকিট লাগে না, সবাই ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ঘরের নানান জিনিস দেখতে পারেন। ঠাকুরবাড়ির এই ঘরগুলির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরনের নানান ধরনের পোশাক, এছাড়া তার শয়নকক্ষ, বিশ্রাম কক্ষ এবং বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতা লেখার নানান নিদর্শন সমূহ। পঁচিশে বৈশাখ তারিখটি শুনলেই বাঙালির মনটা ভালো হয়ে যায়, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসব। গোটা বাংলায় মহাসমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। এই দিনটিতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিতা, আবৃত্তি, গান ও নাটকের মাধ্যমে কবিগুরুর জন্মদিন পালন করা হয়ে থাকে। 2024 সালে পালন করা হলো তার 164তম জন্মবার্ষিকী। বিভিন্ন গুণী শিল্পীর আগমনের মাধ্যমে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ১৮৬১ সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটোবেলা থেকেই বড় হয়ে ওঠা এবং কিছু সময় পর্যন্ত তিনি এই বাড়িতেই কাটান। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সিঁড়িতে বসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা, উপন্যাস, নাটক ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে তার সাহিত্য ও কাব্যচর্চা। শুধু গান, কবিতা বা উপন্যাসই নয়, লিখেছেন দুই বাংলার জাতীয় সঙ্গীত জনগণমন এবং আমার সোনার বাংলা। মন জয় শূন্য বাণিজ্যে সে মহাশূন্যের পথে ছায়া কা ছবি পড়ে চোখে, কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে, জয়ধ্বত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য রূপী পাখানের দল, এসেছে মুঘল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলি জাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে যায় আজ তার কোন চিহ্ন নাই, নির্মল সে নির্মায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো, আর বার সেই শূন্য দলে আসিয়াছে দলে দলে লৌহ বাহকে, অনবিশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কিছুটা অংশ বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠানোর জন্য ব্যবহৃত হয়। কবিগুরুর জন্মদিন উপলক্ষে ঠাকুর বাড়ির চত্বরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় লোকশিল্প ও কারুকৃতি মেলা। সাহিত্যের প্রবাদ পুরুষ হয়েও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সংস্কারক ছিলেন কবিগুরু, যার ফলস্বরূপ তার সৃষ্টিগুলি মানবজগতে চির অমর হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।